মাঘ মাসের মাঝামাঝি এসে চিরচেনা রূপে ফিরেছে শীত মৌসুম। উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বাড়িয়েছে ঠান্ডার তীব্রতা। রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় বিপর্যস্ত করে তুলেছে জনজীবন। কোথাও কোথাও আবার সূর্যের দেখা মিলছে দেরিতে। উত্তরের হিমেল হাওয়া ও কনকনে শীতে বিপাকে পড়েছে পঞ্চগড়ের বাসিন্দারা। তীব্র শীত দুর্ভোগ বাড়িয়েছে মানুষের। কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দিনাজপুরেও ভোগান্তি বেড়েছে। নাটোরে বাড়ছে ঠান্ডা ও শীতজনিত রোগীর সংখ্যা। জয়পুরহাটে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে কমে যাচ্ছে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। প্রচন্ড শীত, আমরা ঘরের বাহির হওয়া পারি। সকালবেলা কুয়াশা খুব, শীত খুব বেশি, সন্ধ্যা সময় খুব ঠান্ডা। শীতজনিত যেগুলো সমস্যা সেগুলো বেড়ে গেছে, বিশেষ করে নিউমোনিয়া, আমাদের এখন ডেঙ্গু, সর্দি কাশি এবং ডায়রিয়া। গাইবান্ধা এবং লালমনিরহাটও বইছে শৈত্যপ্রবাহ। বেশি বিপাকে পড়েছে এসব জেলার ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষজন। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। আবহাওয়া অফিস জানিয়েছে আরও 24 ঘন্টা তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, এরপর কমবে শীতের তীব্রতা। তবে আগামী মাসের শুরুতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসের কারণে এবং জলীয় বাষ্পের জন্য এই শীতের অনুভূতিটা বেশি প্রকট হয়ে ধারণ করছে। এটা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে, তারপর ক্রমান্বয়ে টেম্পারেচার বাড়তে থাকবে। শীতের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর আবারও শৈত্যপ্রবাহ আসতে পারে। অজিত সরকার, বৈশাখী সংবাদ।